আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। এর মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছি, মনে হচ্ছে চৈতন্যদেবের ভিড়ে ভিড়ে সবই পাল্টে গেছে। এদিন রানাঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত নবদ্বীপ প্রচারে গিয়ে প্রতিক্রিয়া দিলেন রানাঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। তীব্র তাপদ্রহের উপেক্ষা করে বিভিন্ন রাজনৈতিক দল যখন প্রচার অভিযান করছে, ঠিক তেমনি নবদ্বীপ থানার পুলুরঘাটের এলাকায় ভোট প্রচার করলেন জগন্নাথ সরকার। প্রথমে হুলুরঘাটে নৌকো করে ভোট প্রচার করেন, এরপরে মায়াপুর ইস্কন মন্দির সংলগ্ন রাস্তায় হুট খোলা জীবে গাড়িতে করে প্রচার করতে দেখা যায় তাকে। এদিন প্রার্থী জগন্নাথ সরকারের সঙ্গে বিজেপির একাধিক স্তরের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে প্রার্থী জগন্নাথ সরকার বলেন, মানুষের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছি, মনে হচ্ছে ভেতরে ভেতরে চৈতন্যদেবকে সকলেই পরিবর্তন করে দিয়েছে। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন। আজকে নবদ্বীপ বিধানসভায় বেরোলেন আপনি, মানুষের উচ্ছ্বাস দেখে আপনার কি মনে হচ্ছে? ব্যাপক সারা বোঝা যাচ্ছে, ভেতরে ভেতরে চৈতন্য দেবী স্বয়ং পরিবর্তন করে দিয়েছেন, কারণ তিনি রাম নাম কৃষ্ণ নাম রক্ষার জন্যই এই মর্ত্যভূমিতে আবির্ভাব হয়েছিলেন বিষ্ণুর অবতার রূপে। তাই সেই পবিত্র ভূমি থেকে জনসাধারণের মধ্যে যে ব্যাপক সাড়া আমি পাচ্ছি, বুঝতে পারছি, তারা সকলেই আমাকে আশীর্বাদ করবেন। আর মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা আমি দেখতে পাচ্ছি। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।